তারা যে গাঁজা খায় এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ইস্তাগফিরুহু ওয়া ইস্তাগফিরুহু মিন বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সকলে পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন আজকের এই কোরআনের মাহফিলটিকে কবুল করেন, আমরা বলি আমিন। পশ্চিম ও মধ্য চর মনসা না মনসা যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকে এটি প্রথম তাফসিরুল কোরআন মাহফিল। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মাহফিলটিকে কবুল করেন। এই মাহফিলটি যত বছর হবে আমরা সাক্ষী হয়ে থাকব, আমরা কি হয়ে থাকব, কারণ এটাতে আমরা আজকে হাজির আছি। এমনও হতে পারে এই মাহফিল একশো বছর হবে কিন্তু আমরা কেউ দুনিয়াতে থাকব। আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন, আমরা বলি আমিন। স্থান আব্দুল হাই ব্যাপারী জামে মসজিদ সংলগ্ন মাঠ। আজকের মাহফিলটিতে সভাপতিত্ব করছেন সর্বজনাব আমাদের প্রিয় ব্যক্তি জনাব মোহাম্মদ নুরুজ্জামান। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার হায়াতকে দারাজ করেন। আজকের মাহফিলটিতে আমরা অনেক অতিথি দাওয়াত দিয়েছি, জনাব মুস্তফা আহমেদ তুহিন ভাই, সম্মানিত মেম্বার 5 নম্বর ওয়ার্ড 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। আমরা দাওয়াত দিয়েছি জনাব মামুনুর রশিদ ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।
আমরা দাওয়াত দিয়েছি জনাব মুক্তার হোসেন বিপ্লব ভাই সভাপতি চৌরাস্তা মার্চেন্ট কমিটি আজকের মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে যিনি দাওয়াত পেয়েছেন আসছিলেন চেয়ারম্যান সাহেব আসেন নাই অসুস্থ 17 নং ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল হাসান রনি ভাই আমি ভাইকে চিনি আমার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের রনি ভাইকে সুস্থতা দান করে দেন আজকের মাহফিল দিতে আমার আগে অনেক আলেম কথা বলেছেন নাম জানা অজানা তার মধ্যে দুইজন আছেন মাওলানা আব্দুল হালিম সাহেব খতিব ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ আমার আগে যিনি কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন কোরআনের জন্য আমি যাকে ভালোবাসি আমি এই ব্যক্তিটির কণ্ঠ থেকে একজন আমাদের চলে যাওয়া মুফাসসিরের কণ্ঠের আওয়াজ আমি খুঁজে পাই সেটি হলো আমাদের রাফিক বিন সাইদি কার আওয়াজ পাই বুলবুল সাইদির কণ্ঠ আমি তার কাছে পাই তিনি হচ্ছেন মাওলানা নজরুল ইসলাম আশরাফি আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করেন আয়োজনে আছে মাহফিল বাস্তবায়ন কমিটি আজকের মাহফিলে অনেক মুরব্বীরা এসেছেন সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যারা যারা বিচার করেন ফয়সালা করেন সমাজে নেতৃত্ব দেন সমাজে কোনো ঝামেলা হইলে যারা মিটিয়ে দেন এই টাইপের লোক আছেন আজকের মাহফিলে আছে খতিব যারা মসজিদে খুতবা দেন কথা বলেন আমাদের চাইতে অনেক ভালো কথা বলেন এমন খতিব আমাদের গ্রামে গঞ্জে আসে না নাই এই টাইপের লোক আজকে বসে আছেন আজকে আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক আবার আমাদের মিডিয়া ভাইয়েরাও আছে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন আমি পাঁচটি পয়েন্টের উপরে আজকে কথা বলবো এই পাঁচটা পয়েন্ট অল্প সময় এমনিতে আপনারা আমাকে যারা চিনেন আপনারা জানেন যে আমি 90 মিনিটের উপরে কোনো কথা বলি না আজকেও তেমন হবে 2-1 মিনিট কম হবে কিন্তু বেশি হবে না পয়েন্ট হবে কয়টা অতিব গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ের উপরে আমরা কথা বলবো লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞান আমরা পাই কার কাছ থেকে আমার বন্ধুগণ এই যে আলেম ওলামাদেরকে আপনারা দেখতেছেন তারা মসজিদে কথা বলে তারা ময়দানে কথা বলেন আলেমদের কথা শোনার জন্য মানুষ টাকা খরচ করে করে আসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এমনও মানুষ আছে পেশাব চাপে পায়খানা চাপে বেরিয়ে যায় না কথাগুলি শোনার জন্য আর নেতারা মিটিং দিলে এক এক ব্যক্তির পিছে 2000 খরচ করে 10 মিনিটও আটকায় রাখতে পারে না আমাদের আলেমরা আসবে কোরআনের কথা বলার জন্য হাদিসের কথা বলার জন্য রিকশা ভাড়া দিয়া রাইতের বেলা কষ্ট করে আসে মঞ্চের নিচে বসে থাকে ভালো জায়গাও পায় না কিন্তু নেতা যখন আসবে বলে দেওয়া হয় তোর হুন্ডা আছে নাকি কয় আছে কয় তুই পাবি 1500 সাথে আনবি আরো তিনটা সব মিলে 4টা পোটলা পাবি 4টা যাদেরকে আনবি তারা পাবে 500 করে তুই একা পাবি 2000 চলে আয় আমার ভাইয়েরা এবার বক্তৃতা চলছে যে সকালবেলা নেতার টাইম দিছে 12টায় আসবে নেতা আসছে 2টায় নেতা মঞ্চে উঠছে বলা পায় না কয় যা পাওয়ার তা পাইয়া লাইছে এবার সল বাড়িতে চলে যায় এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে কি ঘটে না কিন্তু যারা আল্লাহর কোরআন শুনতে আসছে তারা কার কথা শুনতে আছে আল্লাহর কথা শুনতে আসার কারণে রাত গভীর হয়ে যায় আল্লাহর বান্দারা চাতক পাখির মতো বসে থাকে বিশ্ব নবী বুখারীতে বললেন কোরআনের কথা যারা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বিনা শর্তে তোমাদেরকে তিনটা জিনিস দিয়ে দিবে কয়টা 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 তিনটা জিনিস বিনা শর্তে দিবে এক নাম্বার যারা কোরআনের মাহফিল শুনতে আসছেন আল্লাহ বিনা শর্তে তাদেরকে হেদায়েত দান করে দিবে দুই নাম্বার বিশ্বনবী বুখারীতে বললেন যারা কোরআনের মাহফিলে আসে বিনা শর্তে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে আর তিন নাম্বার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে জান্নাত দান করে দিবে আমার হাতে এটা কি আরো জোরে বলতে হবে এটা কি আমার ভাইয়েরা কোরআন একমাত্র পৃথিবীতে কিতাব এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মা এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র ধর্ম ছিল কোনোটা কমপ্লিট হয় নাই একটাই কিতাব একটাই ধর্ম এটাকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন আমার আল্লাহ বললেন আমি আমার বান্দাদের জন্য এটাকে পরিপূর্ণ করে দিলাম আলিয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম তোমাদের জন্য যত বিধান দরকার কিয়ামত পর্যন্ত আর একটাও লাগবে না। এই পৃথিবীতে শিক্ষাবিদ, দার্শনিক, কৃষক, ঠেলাজীবী, রিকশাওয়ালা, কুলি, দিনমজুর, মৎস্যজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ, প্রেসিডেন্ট, যত পেশার লোক পৃথিবীতে আসবে সবার জন্য কিয়ামত পর্যন্ত একটাই কিতাব। মানুষ যত আসুক, প্রয়োজনে মানুষ হাজার কোটি হয়ে যা, এরপরও তাদের কিতাব থাকবে কয়টা? চিল্লায় বলো কয়টা? এই কিতাব এমন কিতাব মাছ ধরা শিখায়, শিখায় কিনা? মাছ কেমনে ভাজা করে এটা কোরআন শিখায়। আপনারা যারা কৃষি কাজ করে খান, পেঁয়াজ, রসুন, আদা, ডাল চাষ করেন কি করেন না? এই চাষগুলো, চাষাবাদের কথা কোরআনে আছে না নাই? আদা সিহা বাসা লিহা, বনে ইসরায়েল লোকেরা আল্লাহ ডাল দেও, চাউল দেও, পেঁয়াজ দেও, রসুন দেও, মুসুরি দেও, বলছে কি বলে নাই? এই কথাগুলি আল্লাহ কোরআনে বলে দিলেন আমার ভাইয়েরা। সুতরাং একজন কৃষক যদি জানতে যে আমি কৃষি কাজ করে খাই, কোন রাস্তায় কিভাবে কৃষি কাজ করলে পড়ে ভালো ফসল পাওয়া যাবে সেটা জানায় দেন, আর সেটা জানাবার জন্য আল্লাহ কোরআনে কথা আছে না নাই? কোন শিক্ষক যদি বলে আমি ভালো শিক্ষক হতে চাই, আমাকে শিক্ষার ব্যাপারে কোরআন গাইডলাইন করুক, করবে কি করবে না? কোন বিজ্ঞানী যদি বলেন আমি বিজ্ঞানের ব্যাপারে কথা বলি, বিজ্ঞান নিয়ে কাজ করি, সুতরাং কোরআন আমাকে কিছু দিক নির্দেশনা দেয়। কোরআন বিজ্ঞানীদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো আয়াত কোরআনে আছে না নাই? কোন নেতা যদি বলে আমি রাজনীতি করি, তবে রাজনীতিটা করার পরে আমি জুলুম করব না, অত্যাচার করব না, আমি গাঁজা খাওয়াইয়া কর্মীদেরকে লালন পালন করব না, বরং আমি এমন রাজনীতি করতে চাই যে এই রাজনীতি জনগণকে পোলাপানকে জান্নাতে নিয়ে যাবে, এমন রাজনীতি শিক্ষা দেওয়ার মতো আয়াত কোরআনে আছে না নাই? এই কোরআন এমন এক কিতাব আমার ভাইয়েরা। কোন ব্যক্তি যদি বলে আমি স্বপ্নে এই এই জিনিস দেখি, কোরআনে ব্যাখ্যা আছে নাকি? কোরআনে নাই কি আমার ভাইয়েরা? তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেন এমন কোন কথা নাই যেটা আমি কোরআনে বলি নাই। তবে কোরআনটা আমি ইংরেজিতে নাজেল করি নাই, ফার্সি ভাষায় নাজেল করি নাই, উর্দু ভাষায় নাজেল করি নাই, কারণ সকল ভাষার ভিতরে কোন না কোন ভাষা প্রবেশ করেছে। একটাই ভাষা আছে পৃথিবীতে, সর্বজনীন ভাষা। এই ভাষা দিয়ে কোরআন নাজেল করলাম যাতে পৃথিবীর সব ভাষার লোকেরা সহজে কোরআন বুঝতে পারে। আর ওই কোরআনের ভাষার নাম হলো আরবি ভাষা। কি ভাষা? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেন গোলাম, এই কোরআনটা আমি আরবি ভাষায় নাজেল করে দিয়েছি। কেন দিয়েছেন আমার ভাইয়েরা? কারণ পৃথিবীতে এমন ভাষা আছে যেই ভাষার খবর আমরা জানি না, কোনো মর্যাদা নাই। কেউ যদি ইচ্ছা করে আরবি থেকে তাদের অজানা ভাষা দিয়ে কোরআনের অনুবাদ করা হবে, করা সম্ভব হবে কি হবে না? পৃথিবীতে একমাত্র ভাষা আরবি ভাষা, যেই ভাষার এক একটা শব্দের অর্থ 22 থেকে 50টা পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়ের, সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়ের, একটা শব্দের অর্থ কয়টা হয়? 22 থেকে 50টা পর্যন্ত হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে একটাই ভাষা আছে আরবি ভাষা, এই ভাষা থেকে পৃথিবীর সকল ভাষাকে অনুবাদ করা যায়। পৃথিবীতে যত গ্রামার আছে, এগুলো ছোট ছোট গ্রামার আমার ভাইয়েরা, গন্ডের ভিতরে চলাচল করে, একমাত্র আরবি গ্রামার সমুদ্রের মতো। আরবি গ্রামারটা দুই ভাগে বিভক্ত, নাহু সরফ। হুজুররা বলেন কি কি? নাহু আর নাহু সরফ পড়া এত সোজা না। অনেকে মনে করে ব্রেন ভালো না তারে মাদ্রাসায় দিছে, মিথ্যা কথা। মাদ্রাসায় যারা পড়ে তাদের ব্রেনটা হলো আয়নার মতো স্বচ্ছ। সুবহানাল্লাহ, আসলো না? কিসের মতো স্বচ্ছ? আরো জোরে কর না। হুজুরেরা কথা কম জানে না বেশি জানে? বুদ্ধিজীবীরা এর আগে কোনদিন হুজুরদের সাথে বসেন নাই? দুই বুদ্ধিজীবী দুইবার বসছিল একজনের সাথে, এমন দড়া খাইছে। ভবিষ্যতে অন্য অন্য বুদ্ধিজীবীরা কয় মাফ হসাই দোয়া হসাই, হুজুরদের সাথে বসতে রাজি না। কথা ঠিক বলি নাই? তা আমরা বলি বেটা এটা তো একজন দিছি মাত্র, এর চাইতে আরো সেরা, আরো গভীর জ্ঞান রাখেন,
আরো পণ্ডিত রাখেন এমন হাজার হাজার আলেম আমাদের দেশের মাদ্রাসায় মসজিদে ছড়ায় আছে আছে না নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের কয়টা বুদ্ধিজীবী জোড়া দিলে আমাদের লুতুর রহমানের মতো হবে কথা কন্না কেন বাংলাদেশের কয়টা বুদ্ধিজীবী জোড়া দিলে আমাদের তারেক মনোয়ারের মতো হবে বাংলাদেশের কয়টা বুদ্ধিজীবী জোড়া দিলে আমাদের মিজানুর রহমান আজহারীর মতো হবে বাংলাদেশের কয়টা বুদ্ধিজীবী জোড়া দিলে ডক্টর বাশারের মতো হবে জানতে চাই মামুনুল হকের মতো হবে জানতে চাই তোদের 14 গোষ্ঠীর 1000 জোড়া দিলে আমাদের একজন মামুনুল হকের মতো হতে পারবি না কারণ মোল্লারা কথা বলে কার কথা তোদের কাছে আছে শুধু বুদ্ধি আর আমাদের কাছে জ্ঞানও আছে বুদ্ধিও আছে আকলও আছে জ্ঞানও আছে সুবহানাল্লাহ আছে না সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে জানতে চাই আকল বড় না জ্ঞান বড় আস্তে কয় আকল বড় না জ্ঞান বড় অবশ্যই জ্ঞান বড় কারণ আকলটা সৃষ্টির জন্য আর জ্ঞান টাকার জন্য বানাবার যোগ্যতা রাখে কি রাখে না শুধু রাখে না এই কোরআন এমন নেতা বানায় যেই নেতা 5 বছর মন্ত্রী থাকলে 5 টাকার দুর্নীতি করে না করে না করে না করে না সেই কোরআনের আইন চালু হোক আমরা কি চাই তুই হাত উঁচু কর আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন এবার বলেন আমার হাতে এটা কি আপনাদের ঘরে আছে তো কি বাসায় আরবি সহজ না কঠিন যারা পড়র পড়র ইংরেজি ক তাদের যদি বলেন 10 মিনিট আরবিতে কথা কও উপরে তাকানোর দরকার নাই পেছন থেকে পায়জামা খুললা পড়া যাওয়ার সম্ভাবনা আছে না আর যদি বলে একটু ফার্সি কবিতা কও তাহলে তো আরো যেমন ছোটবেলা আমরা বস্তা গুলিস্তা পড়ছিলাম সহজ না কঠিন হামদে বেহদ মোর খোদায়ে পাকে র হামদে বেহদ মোর খোদায়ে পাকে র আকে ইমা দাদে মস্তে খাকে র আকে দর আদম দমি দো রোহেরা দাদে আস্তুফা না যাত নোহেরা আল্লাহু আকবার পারবে তো পারবে তো একেবারে দাঁত খুলে পড়ে যাবে পারবে না সুতরাং মাদ্রাসায় যারা পড়ে তারাই হলো জামানার শ্রেষ্ঠ সন্তান তাদের ব্রেনটা আয়নার মতো স্বচ্ছ করছে কে আরে ভাই হট ডগ বার্গার সাদা কুত্তা লাল ফাইজমা খাইয়াও ফার্স্ট ডিভিশনে ফেল করে আর আমার মাদ্রাসার ছেলেরা পাতলা ডাইল খাইয়া 6 মাসের মধ্যে হাফেজ হয়ে যায় হয় কি হয় না এতিমখানায় যায় দেখো আমার ভাইয়েরা আলোর ভর্তা ছাড়া সকালবেলা খাবার নাই ডাইলের পানি ছাড়া ডাইলে কোনো মসুরি নাই এগুলা খাওয়ার পরেও 6 মাসের ভিতরে 30 পারা মুখস্থ করে তাইলে বোঝা গেল মাদ্রাসায় যারা পড়ে তারাই ব্রিলিয়েন্ট এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ আছে এই জন্য কোরআনের সাথে আমরা আছি না নাই কোরআনে বরকত আছে না নাই এবার জানতে চাই কোরআন কি জিন্দা মানুষের জন্য নাজেল হয়েছে না মুর্দা মানুষের জন্য কিন্তু আমরা তো ধাক্কায় মরা মানুষের কাছে কোরআন দেই আপনাদের এলাকায় দেয় না ছোটবেলায় আমিও করছি মক্তবে পড়তাম হঠাৎ খবর আসছে হুজুরের কাছে অমকের বাপে মরে গেছে 10 জন ছাত্র 20 জন ছাত্র দেন বুঝি নাই আহারে মনে করছে এটাই জীবন কোরআন বুকে নিয়ে গেছি দুল্লা দুল্লা পড়তাছি মরা মানুষে শোনাইতাছি আপনাদের কাছে জানতে চাই মরা মানুষ শুনে তো লা তাসমাউ মাউতা আপনি মৃত্যুদেরকে শোনাতে পারবেন না তারা শুনবে না আল্লাহু আকবার তাহলে কোরআন শুনবে কারা আর আস্তে কর মরার পরে কোরআন দরকার নাই কারণ মরার পরে যদি তুমি কিয়ামত পর্যন্ত কোরআন কবরের ভিতরে বসে বসে পড়ো সওয়াব পাইবা কয়টা
রোজা রাখেন কিন্তু দুনিয়াতে যদি একটাও শুনেন একটাও পড়েন দশ নেকি আছে না না আবার দেখেন কোরআন কি জিনিস আমি পড়তেছি আপনারা শুনতেছেন সওয়াব সমান সমান সওয়াব কোনো পার্থক্য আছে নাকি এটার নাম কোরআন এটার নাম কি কোরআন আমার বেরা আসেন আলোচনায় চলে যাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي এতটুক আগে শুরু করি পরে দেখি কদ্দু যেতে পারি কথাগুলি কার কোন সূরার আয়াত সূরা ইউসুফ বলেন কোন সূরা ইউসুফ কার নাম আরো জোরে কোন না আপনারা দেখছেন নেই তবে ইউসুফ আলাইহিস সালামের কথা আগেও শুনছেন কিনা একজন কবি বলেছেন সানিদা কায় বুয়াদ মানেন দিদা সানিদা কায় বুয়াদ মানেন দিদা তোরা দিদা ও ইউসুফ রা সানিদা আমি ফার্সি বলি না তবে কিছু কিছু পারি বুঝেন না কথা আমাদের দেশে অনেক বক্তা আছেন আলহামদুলিল্লাহ ভালো কথা বলেন কিন্তু সমস্যাটা হলো ফার্সি কবিতারে উনি দলিল দেয় কবিদের ভাষা কখনো দলিল হতে পারে না কবিদের কথাগুলি আবেগের কথা কিসের কথা আরো জোরে বলেন কিসের কথা আবেগের কথা আমার ভাইয়ারা কিন্তু কবিদের ভাষা দলিল নয় তবে কবিদের ভাষার ভিতরে জ্ঞান আছে না নাই মুসলিম শরীফের হাদিসে বিশ্বনবী বলেছেন আল আশ-শায়রু হিকমা আশ-শায়রু হিকমা নবীজি বলেছেন অনেক কবিতা আছে জ্ঞান গর্ব কথা বলে আবার অনেক কবিতা আছে তোমাদেরকে হালাক করে দেয় তোমাদের ঈমানকে ধ্বংস করে এমন কবিতা বাংলাদেশে নাই যেমন ছোটবেলা আমরা কবিতা পড়েছি ছোটবেলা কবিতা পড়েছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা আমার গুরুজনে আমি যেন সে কাজ করি ভালো মনে কবিতাটা ভালো না খারাপ কিন্তু আবার আরেক কবিতা আছে আগডুম বাগডুম গোরা ডিম সাজে আছে না নাই আচ্ছা আপনাদের কাছে জানতে চাই তাদের নাকি এত বুদ্ধি মাথায় আহারে শিক্ষা ব্যবস্থা এই ধরনের কবিতা যারা লিখেছে তারা যে গাঁজা খায় এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি বলেন পৃথিবীর সরা পৃথিবীর সমস্ত জমি যদি আপনি উল্টান তন্ন তন্ন করে যদি খুঁজেন কয়টা গোড়ার ডিম পাইবেন কয়টা পাবে সুতরাং এগুলি আমাদের কবিতা হতে পারে আমাদের কবিতা হবে এমন তলা আল বাদ্র আলাইনা মিনসানিয়াতি আমাদের কবিতা হবে বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আবার বুদ্ধিজীবীরা গল্প লেখে গল্পের নাম শিয়াল মামার গল্প শিয়াল মামা আচ্ছা লক্ষ্মীপুরের মানুষ আপনারা বলেন তো শিয়াল যদি আপনার মামা হয় তাহলে আপনার মা শিয়ালের কি হয় তা আপনার নানাকে কথা বলে না আপনার নানাকে চিন্তা করছেন কোন জায়গায় আপনাকে ঠেলে দিচ্ছে আপনি তো খেয়াল করেন না সুতরাং এই ধরনের কবিতা আমাদের কবিতা হতে পারে না আমাদের কবিতা হবে এই রকম বোলাও বোলাও হস্ত এতিমের শিরে দুলাবালি জেড়ে দাও খোলো কাটা দিরে দেখো যদি এতিমের মলিন বদন নিজের সন্তানের দিকে তাকায়ও না কখন এটা আমাদের কবিতা কথা ঠিক কি না কি সুন্দর কবিতা বুলাও বুলাও হস্ত এতিমের শিরে এতিমের মাথায় হাত বুলাও 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 হস্ত এতিমের শিরে ধুলাবালি জেড়ে দাও খুলো কাটা দিরে এতিমের গায়ে যদি ধুলাবালি দেখতে পারো আস্তে করে বালিগুলা মুইসা দাও নাকি থাবরাও এরকম থাবরাই না নাই তো কথা তো আস্তে কোন কে দেখো যদি এতিমের মলিন বদন
কি সুন্দর কথা। দেখো যদি এতিমের মলিন বদন নিজের সন্তানের দিকে তাকায়ও না তখন, এখানে কবি বলতেছেন তোমার চোখের সামনে যদি তোমার সন্তান থাকে আবার এতিম থাকে, আগে কোনটারে দেখবা? চিপসের প্যাকেট কিনছে একটা, তাকায় দেখলা এতিম বাচ্চা দাঁড়ায় আছে, ও আমার ভাইয়েরা নিজের বাচ্চারে দিও না আগে এতিমকে দিয়ে দাও, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। ফা আম্মাল ইয়াতিমা, বলেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমাদের কবিতা হবে এই রকম, থাকবো না কো বলে না তো, থাকবো না কো বদ্ধ গড়ে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এটা কিন্তু কোরআনের একটা আয়াত। উখরিজাত লিন্নাস, আপনি ঘরে বসে আছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, এই কবিতা এই আয়াতের দিকে ইঙ্গিত করে। সুবহানাল্লাহ, পড়ো আকাশকার তো গবেষণা করবে কারা, মানুষেরা কারা? আচ্ছা আপনাদের কাছে জানছি যে মহাকাশের কথা কোরআনে নাই, কিন্তু আপনি মসজিদের ভিতরে তালা লাগায় তসবি যদি কিয়ামত পর্যন্ত টিপেন মহাকাশ খুঁজে পাবেন তো। এই জন্য মহাকাশের ব্যাপারে গবেষণা করতে হইলে কোরআন থেকে কথা বাইর করা লাগবে কি লাগবে না? আমাদের দেশের মোল্লারা বারবার গলা চিল্লায় বলে যে কোরআনে বিজ্ঞানের কথা আছে, কিন্তু কোনো কোনো মোল্লা যদি বৈজ্ঞানিক তথ্য দেয় তখন ওনার সমালোচনা করে, এমন মানুষ আছে না নাই? আপনাদের লক্ষ্মীপুরের সন্তান, আপনাদের লক্ষ্মীপুরের সন্তান বাংলাদেশে যতজন গবেষক আছেন আলেমদের মধ্যে, তার মধ্যে আমি মনে করি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাউল্লাহ। তিনি এমন এক আলেম, তিনি এমন এক আলেম, তিনি শুধু তালাকের মাসালা নিয়ে পড়ে নাই, তিনি জমিনের নিচের গবেষণা কোরআন হাদিস দিয়ে করেন, জমিনের উপরের গবেষণা কোরআন হাদিস দিয়ে করেন, তিনি পাহাড়ের চূড়ার গবেষণা কোরআন দিয়ে করেন, তিনি সমুদ্রের গবেষণা কোরআন দিয়ে করেন, মহাকাশের গবেষণা কোরআন দিয়ে কাজী ইব্রাহিম করেন, যার কারণে তার বিরুদ্ধে অনেকে লাগছে, লাগছে কি লাগে নাই? আমি একটা দৃষ্টান্ত দিয়ে যে আপনাদেরকে, গত এক বছর আগে কাজী ইব্রাহিম সাহেব বলেছিলেন যে করোনা ভাইরাস আসছে তবে মুসলমানদের তেমন ক্ষতি করতে পারবে না, তখন কতজনে কত ফটুয়া কত ভিডিও যে উনি পাগল হয়ে গেছে এসব কথা উনি বলবে কেন? আপনারাও মনে মনে করছেন এগুলো ওনার বলার দরকার কি? কিন্তু এক বছর পরে জানতে চাই কাজী ইব্রাহিমের কথা 100-এ 100 সত্য হয়েছে কি হয় নাই, হয়েছে কি হয় নাই? এই পৃথিবীতে করোনা ভাইরাসের পরও সবচেয়ে নিরাপদে কোন জাতি? আরো আসতে কর না, সুরাতুল ফাতে আছে যেখানে শেফা আছে, মধু আছে যেখানে শেফা আছে, কালোজিরা আছে যেখানে শেফা সেখানে আছে না? না, তাহলে কোরআন নিয়ে গবেষণা করার দরকার আছে না? না, কয়দিন আগে আবার লাগছে আরেকটা ব্যাপার নিয়ে, আমি বলি ভাই রে কাজী ইব্রাহিম সাহেবের কাছে ওহি আসে না কারণ তিনি নবী নন, কিন্তু কিন্তু কাজী ইব্রাহিম সাহেব যেটা শুদ্ধ গবেষণা করে ওইটা আমরা নেব, কারণ এটা আল্লাহ নেয়, এটা আল্লাহ। এই জন্য কোন আলেম যদি ইসলাম নিয়ে গবেষণা করে তাহলে যদি সঠিক হয় তাহলে সওয়াব পাবে দুইটা, কিন্তু আপনাদের কাছে আলেমরা বলেন কোন আলেম যদি ইসলাম নিয়ে গবেষণা করে আর গবেষণাটা যদি ভুল হয় তাহলে গুনাহ কয়টা? গুনাহ কয়টা? গুনাহ একটাও নাই, বরং উল্টা একটা সওয়াব আছে। না না, এ কথা বোধহয় জীবনে আজকে প্রথম শুনছেন, এ কথা বোধহয় জীবনে আজকে প্রথম শুনছেন। কাজী ইব্রাহিম সাহেব গবেষণা করলেন, গবেষণা যদি ভুল হয় সওয়াব পাবে একটা, এটা আল্লাহর সিদ্ধান্ত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, আর যদি শুদ্ধ হয় তাহলে সওয়াব পাবে দুইটা। সুতরাং উনি যদি ভুল করে ভুলটা আমরা নেব না, কিন্তু যেটা শুদ্ধ করে সেটা গ্রহণ করার দায়িত্ব আমাদের, সেটা গ্রহণ করার দায়িত্ব। যাই হোক, আমার ভাইয়েরা আসেন কোরআন থেকে আলোচনা করি, কোরআন কোন ভাষায় নাযিল হইছে? আরবি ভাষায়। আল্লাহ পাক বলছেন সূরাতুল ইউসুফের 4 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ বলেন ইজ ক্বালা ইউসুফ, ইজ যখন, ক্বালা অহেদের সিগা, ক্বালা যখন বলল ইউসুফ, ইউসুফটা হলো ক্বালার ফাইল,
যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন কি বললেন লি আবিহি তার বাপকে বললেন কাকে বললেন কথা ঠান্ডা মাথায় চিন্তা করবেন সামনে গুরুত্বপূর্ণ কথা আছে ইজ কলা কলার ফাইল কে ইউসুফ যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন কাকে বললেন লি আবিহি তার বাবাকে বাপের নাম কি চিন্তা করছেন ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম বলে ইব্রাহিম কি নাম ইয়াকুব আলাইহিস সালাম একজন কি ছিলেন আরো জোরে কর না ইজ কলা ইউসুফ যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন লি আবিহি তার বাবাকে বাপের নাম কি ইয়াকুব আলাইহিস সালাম কে ইয়া আবাতি হে আমার আব্বা ইন্নি রাআইতু রাআইতু আয়াত মুতাকাল্লামে সিগা তিনি বলেন ইন্নি নিশ্চয় রাআইতু আমি দেখলাম স্বপ্নে আহাদা আশারা কাউকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা দিয়ে পড়ে আছে সুবহানাল্লাহ বাড়ি জয় কইয়া তারকা কয়টা 11টা চাঁদ একটা কয়টা হইছে এরপরে সূর্য একটা কয়টা হইছে তাহলে কয়টা হইছে এবার যুবকদের কাছে জানতে চাই গ্রহ কয়টা গ্রহ কয়টা গ্রহ কয়টা আরো জোরে ক আমার ভাইরা মজার কথা শোনাবো বিজ্ঞানীরা কয়দিন পরে পরে একটারে কয় এটা গ্রহ কয়দিন পরে এটা গ্রহ কয় না এটা গ্রহ না এটা উপগ্রহ বলে কি বলে না সৃষ্টি জগৎ কি এর দূর কত বড় কত বড় মরিস বুখাইরি কি নাম বিজ্ঞানী আধুনিক বিজ্ঞান বিজ্ঞানী মরিস বুখাইর তিনি একটা বই লিখেছেন কোরআন বিজ্ঞান ও বাইবেল বইটা অনেকে পড়ছেন থাকতে পারে নাম কি কোরআন বিজ্ঞান বাইবেল সৌরজগৎ সম্পর্কে উনি তথ্য দিয়েছেন মহাকাশে এমন বড় বড় তারকা আল্লাহ বানায় রাখছে যুবকরা বলো আলোর গতি প্রতি সেকেন্ডে কত আলোর গতি প্রতি সেকেন্ডে কত